আপাতত চাকরি ফিরে পাচ্ছেন 268 জন শিক্ষক। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গিয়েছিল সেই চাকরি। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে সেই নির্দেশে। আইনি লড়াইয়ে কাজ হারানো শিক্ষকেরা কোন পথে যাচ্ছে এই মামলা দেখুন। আবারও স্কুলে শিক্ষকতার কাজ ফিরে পাচ্ছেন 268 জন শিক্ষক। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 268 জনের চাকরি চলে যায়। বেআইনিভাবে তারা চাকরি পেয়েছেন এই অভিযোগে মামলা চলছে। ইতিমধ্যে ওই চাকরি যাওয়া শিক্ষকেরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এর ফলে তাদের ফের চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে সমস্যা ছিল না, কিন্তু তারপরেও কোনোভাবেই তারা স্কুলে যাওয়ার ডাক পাচ্ছিলেন না। কিন্তু শেষ পর্যন্ত ওই 268 জন শিক্ষককে কাজে ফেরার সুযোগ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদের তরফে বিভিন্ন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সনদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়, ওই 268 জনের মধ্যে যারা ইচ্ছুক তারা ফের তাদের পুরনো স্কুলে আবারও কাজে যোগ দিতে পারেন। তাহলে প্রশ্ন, কলকাতা হাইকোর্ট কি বড়সড় ধাক্কা খেলো এই মামলায়? এক্ষেত্রে এটাও পর্ষদের তরফ থেকে বলা হয়েছে, সবকিছুই সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে। সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে তার উপরেই এই 268 জনের ভবিষ্যৎ চূড়ান্ত নির্ভর করবে। হাইকোর্টের রায়ের উপরেই সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরেই শুরু হয়েছে আলোচনা। এই শিক্ষকদের প্রাপ্ত নাম্বারের সঙ্গে এক নাম্বার যোগ করে দেওয়া হয়েছে এবং হাইকোর্টে ওই শিক্ষকদের মূল মামলায় পার্টি করতে জানিয়েছে সুপ্রিম কোর্ট। 25 নভেম্বর ওই মামলার পরবর্তী দিনও ধার্য হয়েছে বলে খবর। তার আগে 18 তারিখ সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি রয়েছে। সেখানে সর্বোচ্চ আদালত কি বক্তব্য রাখে সেদিকেও নজর থাকবে কলকাতা হাইকোর্টে। টাকার বিনিময়ে তারা চাকরি পেয়েছেন এই অভিযোগ আগে উঠেছিল। অন্যদিকে তাদের দাবি, টেটের প্রশ্নপত্রের ভুলের জন্য এক নাম্বার দেওয়া হয়েছিল। ভুল প্রশ্নের ভিত্তিতে তারা আবেদন করায় সরকার বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল এবং সেই কমিটির সুপারিশে ভুল প্রশ্নের জন্য এক নাম্বার দেওয়া হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায় 13 জুন 268 জন শিক্ষককে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টে 18 অক্টোবর মামলা দায়ের হয় তাদের পক্ষ থেকে। চাকরি হারানো শিক্ষকেরা দাবি করেছেন এর শেষ দেখে ছাড়বেন তারা। অন্যদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ও রীতিমতো কঠিন দৃষ্টিভঙ্গি রেখেছেন এই মামলায়। 25 নভেম্বর বিকেল 4টের পর এই মামলা শোনা হবে, অর্থাৎ অন্যান্য মামলার কাজকর্মের পর এই শুনানি হবে। সন্ধে 7টা অবধি শুনানির সময় রাখা হয়েছে। এর ফলে বোঝাই যাচ্ছে যথেষ্ট গুরুত্বপূর্ণ দিকে বাঁক নিচ্ছে এই মামলা। ব্যুরো রিপোর্ট আজ বিকেল।